হ্যালো গাইস, আমরা এখন আছি বসুন্ধরা 5 নম্বর রোডে সি ব্লকে, তাই না? তো এইখান দিয়েও আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে যাইতে পারি। তো সেই রাস্তাটাই আপনাদের আজকে দেখাবো। Oh my god, it's আমি যাওয়ার পর কতটুকু জায়গা, ওইটা একটু দেখাইতে হবে। ও মাই গড, এখান দিয়ে কেমনে ঢুকে যাওয়ার পর এতটুকু জায়গা থাকে, তার মানে সবাই সাবধান না গেলে চলাচল করতে পারবে, কাউসে ঢুকতে পারবে সেটা অনেক বেশি। আমি আগে থেকে বলতেছি কিন্তু ইটস টু রিস্কি ফর। ওকে, নো প্রবলেম। আমরা দেখি বসুন্ধরার মালিককে বলে আমরা একটা বড় রাস্তা বানিয়ে নিব আমাদের জন্য, কাউসারের জন্য স্পেশালি। আমার জন্য একটা ব্যবস্থা করতে হবে, ওভারব্রিজ সিস্টেম, সরাসরি রাস্তাটি ছাদের উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হেলিকপ্টার সার্ভিস চালু করবো, হেলিকপ্টার, উবার হেলিকপ্টার, ঠিক আছে। এই যে আমাদের সেই আকাঙ্ক্ষিত ক্যাম্পাস, ওই আবার ঠিক করে ফেলা হবে কয়েকদিনের মধ্যে। আচ্ছা, আমরা আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে যাই, দেখি কি অবস্থা। কাজ আপাতত চলতেছে সব দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে ক্লাস তো দেখা, কি বলছিলা? না না, অনেক মানুষের মনে প্রশ্ন আছে কি, আচ্ছা এখানে বৃষ্টির সময় আমাদের কি হবে, এই টাইপের। আসলে বৃষ্টির সময় এখানে কাদা টাদা লাগবে এরকম কোনো প্রবলেম হবে না, কারণ এই জায়গাটা আমরা তো আর ওখানে গিয়ে নাচানাচি করবো না, আমরা থাকবো এই জায়গায় কিংবা এই জায়গায় চলাচল করবো, এই জায়গায় বৃষ্টি নিয়ে কোনো সমস্যা হবে। আর কিছুদিন পরে এই জায়গাটা টাইলস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সেটা তো ভালো হয়। দেখি আমাদের হাসান স্যারকেও দেখতে পাচ্ছি আমরা, হাসান স্যার এখানে মনে হয় এই দেখতে আসছেন আমাদের ক্যাম্পাস। হাসান স্যারের কাছে যাবো কিনা চিন্তা করছি, থাক না যাওয়াটাই উচিত হবে। মামা পরিচিত না? হ্যাঁ, না ক্লাসের ভিতরে খোলা শুট করা, হ্যাঁ ক্লাসগুলো দেখাই,
দরজা লাগায় না এখন। দেখো দেখো হজট খাবা স্যার, এগুলো ল্যাব তো না? ল্যাবের রুমগুলো আলাদাভাবে হিসাব করা হয়েছে। এটা এটা কি রুম? এটাতে ঢুকো না, এটাতে ঢুকো না, কিছু নাই। আমাদের এই যে ক্যাম্পাসের মানে ক্লাসরুমের বাইরের যে জায়গাটা, মানে খুব সুন্দর লাগছে না জায়গাটা? পাবলিক পাবলিক একটা ফিল আসলে। এইদিকে মনে হয় ক্লাসরুম সেট আপ হয় নাই। ওই পাশে হয়েছে, ওইদিকে স্যার, ওইদিকে যাই। আরে ক্লাসরুম একদম সিট সিট সহ দেখায়। এখনো কাজ চলতেছে সব জায়গায়। ক্লাসরুম তো ওইটাই খোলা মনে হয়। ঢুকবা এখানে? এটা হইল ক্লাসরুম। এই লাইট আসছে, লাইট আসছে, লাইট এখনো লাগানো হয়নি। লাইট এগুলো হলো এই যে এসি, এসি সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, একটা রুমে দুইটা করে এসি এবং ফ্যানও আছে। এইখানে কাউসার, সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের কিন্তু একটা হেজিটেশন থাকে যে আমাদের সেমিস্টারে ফার্স্ট ক্লাসে কোন টিচার পড়ছে। এটাই তো আমরা এই জায়গাটা দিয়ে কিন্তু দেখতে পারি যে আমাদের কোন টিচার পড়ছে। এবং না না না, ওটা না, মেইন কথা হলো যে ক্লাস করতে আসছে আমার প্রিয় মানুষটা আসছে কিনা। ওকে ওকে, প্রত্যেকটা ক্লাসে এরকম আমরা থাক, আর কিছু না বলি আমাদের। আমার একটা জিনিস মন খারাপ হয়েছে, কি পাবলিকে যেমন দেয় জিনিসটা, একটা রুমে দুইটা দরজা থাকে, এদিকে অ্যাটেন্ডেন্স দিয়ে ওই পাশে বের হয়ে যায়, এখানে এই জিনিসটা দেয় না, এটা খুব খারাপ লাগতো। তাহলে তাহলে হাসান স্যারকে বললে আমরা থাই গ্লাস খুলে দেওয়ার ব্যবস্থা করি। থাই গ্লাস খোলার ব্যবস্থা রাখতো মানুষরা। এইটা এটা কি আমাদের ক্যান্টিন? আচ্ছা স্টাডি মেবি। এটা স্যার ল্যাবগুলো কি সেট আপ হয়েছে? চল্লিশ থেকে ষাট জন কিভাবে ক্লাস করবে, কিভাবে ক্লাসটা করবে? ওকে নয় পাঁচ নয় ৪৫টা, মানে ওই হিসাব করে আমাদের ভিসি ম্যাম বসে আছেন এইখানে।
হ্যাঁ, এটা এটা মেবি আমাদের ফ্যাকাল্টি আমাদের এট দ্য এন্ড অফ দ্য ক্লাসরুম গুলো ঠিক এরকম হবে উপরেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখো, এটা মনে হয় ফ্যাকাল্টি মিটিং রুম। হ্যাঁ, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ক্লাসরুমটাই এরকম হবে আর কি। হ্যাঁ, যেটা আমরা থাকব। ওকে, আমরা সামনের দিকে আগাই। এইখানে ক্লাস আছে কি আছে? এটা মেবি ট্রিপুলি ল্যাব। হ্যাঁ, ট্রিপুলি ল্যাবই তো, কমলা কমলা সব টুল। দ্যাটস মিন মেশিন ল্যাব। আচ্ছা, মেশিন ল্যাব। আচ্ছা, সিএসএল ল্যাবগুলো কোন দিকে? ওকে, আমরা এখন ওয়াশরুমের দিকে আগাই, দেখি ওয়াশরুম কেমন করছে। মাত্র দুইটা ওয়াশরুম? এটা আসলে মেয়েদের। এটা মনে হয় আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম এখানে আসা, এরপরে মনে হয় হয়তো আসতে পারবো না। ওকে সরি, আমরা লেডিস ওয়াশরুম হয়ে গেছি, সরি। লাইট জ্বালাও। ও মাই গড, এইটা জোস, অসাম জোস। এটা আমাদের ছেলেদের ওয়াশরুম। আগে তো দুইটা তিনটাতে ভিড় লেগে যেত, লাইন ধরে আমাদের হিসু করা লাগতো। না না, এই জিনিসটা দেখানো উচিত, এখন পানি অপচয় রোধ করার জন্য পুশ করুন, ওয়াশ করুন, ছেড়ে দিন, চলে যান। কি হবে অটো অফ। ও জোস জোস, অনেকজনে এসে মোশরান শুরু করবে, জিনিসটা সেকেন্ড দিনের মাথায় ভেঙে যাবে। আপনারা তো দেখতে পাইলেন যে আমাদের এই নতুন যে বেসিনে কলগুলো লাগানো হয়েছে সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, মানে জিনিসটা ইমপ্রেসিভ। আসে নাই। চলো আস্তে আস্তে আমরা দিকে আগাই। কোন দিকে? ওইদিকে যাবো না। আচ্ছা, ওকে আমাদের পিছে ম্যাম বসে আছেন, বিসি ম্যাম। ও এগুলো আসলে কি হবে? এগুলো মেবি হচ্ছে ফ্যাকাল্টিদের রুম নাকি? ও ফ্যাকাল্টিদের রুম, সি। ফ্যাকাল্টিদের রুম, এতগুলো ফ্যাকাল্টি যখন একসাথে থাকবে, এটা আমি গিয়ে উপরে ওঠা যাবে না? উপরে উঠে যাবে, উপরে উঠি চলো। কি
বিবিআর ফ্যাকাল্টি দিকে এমএমসি ফ্যাকাল্টি দিকে এমএমসি বুঝলে লাল রঙের রিবন সবুজ রঙের রিবন আচ্ছা আচ্ছা এমএমসি বিবিএ আরো করা বাকি আছে ক্যাম্পাস 7 এর ফ্যাকাল্টি দিকে হ্যাঁ 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 5 এর ফ্যাকাল্টি দিকে আচ্ছা আচ্ছা সবুজ গুলো পাবে বহুত বড় রুম বহুত বড় লাল গুলো ক্যাম্পাস 7 এর লাল টিটা তাই ত্রিপুলি কোন ত্রিপুলি আরেকটু রুম আছে তো আচ্ছা ত্রিপুলি এখানে আরো যত জায়গা আছে কভার হয়ে যাবে না আমরা সব অন্যদের সাথে মিশে থাকতে পারবো রেসিস্ট মিয়া দুই তলায় আবার লিফট দিয়ে উঠতা আমাদের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য একটা সেতু আছে আমাদের সেতু তাই না সেতু কম্পিউটার ল্যাব আচ্ছা সেই সেতুটা দেখাই আপনাদের ফ্রেশ এয়ার খাইতে হইলে এখানে চলে আসতো কোনো কথা ফ্রেশ এয়ার না কিন্তু আমাদের এইটা কবে শেষ হবে বড় ডিম তো একটু ক্লোজ ভাঙতে টাইম লাগবে আমরা এখন সিএস ল্যাবের দিকে যাচ্ছি ক্যামেরা বন্ধ হয়ে গেছে নাকি দেখো তো না চলতেছে আমরা এখন সিএস ল্যাবের দিকে যাচ্ছি দেখা যাক কত বড় ল্যাব হিউজ কিন্তু বসার ওরিয়েন্টেশন কি এরকম হবে না বসার ওরিয়েন্টেশন এটা তো আমরা সেটই করা হইল না এরকম এটা অনেকটা হবে এটা স্যার ওইদিকে আচ্ছা ল্যাব বসানো হয়েছে এরকম কোনো রুম নাই আছে মেবে আমি একটা দেখি ছবি তো দেখলাম কিছু গ্রুপে যে ল্যাব বসানো হবে কম্পিউটার এখন আসবে না কাজ করতেছে না কম্পিউটার এখন আসবে এই যে এইটা সেটআপ রুম সেটআপ রুম মানে ক্লাসরুমের তুলনায় ল্যাব কিন্তু অনেক বেশি বড় হয়েছে হ্যাঁ 60 জন ল্যাবগুলো ভালো হয়েছে ও হ্যাঁ হ্যাঁ ল্যাব 60 করে দিছে আগে ছিল ল্যাব 25 হ্যাঁ হ্যাঁ না 25 না 40ই ছিল 40 ছিল এটা কি করে ল্যাব 25 বাপ এই ল্যাবে এসে বিএল এসআই করতে ওই যে মজা হবে ওইটা কি হ্যাঁ ওইটা কি ওইটা এটা 3D হলোগ্রাফিক প্রজেক্টর আমরা এই পাশ দিয়ে নেবেন হ্যাঁ কোন পাশ দিয়ে এবার আমাদের কাছে পুরো ভিউটা দেখাই দিই একবার হাতে নিয়ে এভাবে একটা মোটর আর কত ছবি তুলবো যে যে আসলে সুইসাইড করতে চাও পড়ালেখার চাপে সে তারা কিন্তু লাফও দিতে পারো এখান থেকে তবে কেউ সুইসাইড করেন না ভাই কারণ সুইসাইড করা মহাপাপ গুনাহ হয় আলটিমেটলি সুইসাইডের মিনিং কি বলবো এট দা এন্ড যদি আমরা উপর থেকে নিচে লাফ দিবেন কিন্তু সাগর উপরে কিন্তু আমরা উপরে যাই না এইখানে সুইসাইড
করার কোনো মানে কারণ দেখি না, কারণ আমাদের এআইবির ফ্যাকাল্টিরা অনেক ভালো মার্কিং করেন। সো আমাদের সুইসাইড করার কোনো কারণ নাই, ওকে। আজকে আমরা মনে হয় অনেক লাকি, কারণ আজকে আমরা আসার সাথে সাথেই দেখি যে এখানে হাসান স্যারও উপস্থিত আছেন এবং আমাদের ডিসি ম্যাম উনিও আছেন। সো মানে আসলে টাইমটা অনেক লাকিলি পেয়ে গেছি আমি ওনাদেরকে। আমরা অ্যাডভার্টাইজ করার নিক, হ্যাঁ করে দাও, করে দাও। কিউসি পা এআইইউবি বলি, ঠিক আছেন। AIUB ট্যাঙ্কি তিন লেয়ার বিশিষ্ট আমেরিকান প্রযুক্তিতে তৈরি। বাকিটা ভাই আসতে ক্যামেরাটা হাতে নিয়ে। সাউন্ড টাউন্ড আসছে কিনা এত সাউন্ডের মধ্যে। এই প্লেসটা হচ্ছে আমাদের যে মেন বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এইখানে করা হবে ক্যামেরাতে। হ্যাঁ ওদিক হচ্ছে 300 ফিট, এদিক থেকে আসার কোনো রাস্তা নেই, এটা বলে দেন একবার। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে, ওইদিকে হচ্ছে 300 ফিট এবং ওই দিক থেকে আসার কোনো রাস্তা নেই। আমাদের আসতে হবে কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে কুরাতলি বাজার হয়ে, নয়তো বা বসুন্ধরা পকেট গেট। পকেট গেট, হ্যাঁ কুরাতলি বাজার হয়ে আসার সময় আমরা কি পকেট গেট দিয়ে আসলাম? হ্যাঁ আমরা পকেট গেট দিয়ে আসি। আর কুরাতলি, কুরাতলি বাজার হয়ে আসলে ওই জাস্ট কুরিল, কুরিল ফ্লাইওভারের নিচে নেমে ওখান থেকে যদি রিক্সাওয়ালাকে বলা হয় যে কুরাতলি বাজার নিয়ে আস, কুরাতলি বাজার ওই টিমের কাছে নিয়ে যাইতে নিয়ে আসবে। আর এখন তো যেভাবে সবার মুখোমুখি ছড়াই গেছে বাসিটি বললো এটা নিয়ে আসবে। তো আমরা মোটামুটি ক্যাম্পাস দেখলাম, তো আমরা ফিরে যাই আমাদের রাজহাঁস। ও বাপ, ফ্ল্যাট চলাকালীন টায়ার্ড হয়ে গেলে একটা কেটে খাই ফেলব বুঝতে পারি। কথা উঠছে হাঁস ছাগল নিয়ে, বিয়ে করে নেন এগুলো আপনাদের জন্যই করা হচ্ছে আসলে। খিদা লাগতেই পারে যে কোনো সময়, আগুন নিয়ে আসবেন পকেটে। আর হাঁসের মামার তো আছে, বললেই দিয়ে দিবা। আপনাদের একটা মজার জিনিস দেখাই, এআইবি ট্রাক্টর, এআইইউবি ট্রাক্টর আপনারা কি দেখতে পাচ্ছেন চলে গেল। চলো আস্তে আস্তে আগাই আমরা সামনের দিকে। প্রথমত এইখানে বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে আমাদের যে গোল ক্যাম্পাসটা আছে এইটার পিছে, এটার পিছে আরেকটা এইরকমই বিল্ডিং হবে এবং এই বিল্ডিং দুটা কানেক্টেড থাকবে না এটার সাথে? এটা কানেক্টেড হবে, হ্যাঁ এটার সাথে কানেক্টেড থাকবে। ঝুলতে পারলে যে মজা হবে
অবশেষে আমরা বের হচ্ছি ক্যাম্পাস থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে চেকিং পয়েন্ট কোথায় হবে? এখানে তাদের যে গাড়ি টাড়ি আছে, ও বাবা, গাড়ি টাড়ি পার্কিং এর জায়গা এটা। আশা করি আরো বড় করা হবে এটাকে, আসমান তুলে দিলে জায়গা। আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হলো যে ওই আপনারা চাইলে গাছার দেয়াল টপকে আসা যাবে না এখান দিয়ে? এখান দিয়ে কিন্তু দেয়াল টপকে আসা যাবে। এই রাস্তাটা কোন রাস্তা? আমি দেখাই দেওয়াল। এই রাস্তাটা কোন রাস্তা? এটা হলো আপনার ব্লক সি। ব্লক সি। এই যে কাউসার উঠে গেছে, সে যদি উঠতে পারে আপনারা কেন পারবেন না? মানে কি আমরা পার হবো? ওকে, লেটস গো। এই জিনিসের ভিডিও গুলো দেখানো। এই যে উঠে গেছি ভাইয়া, আমি কেমনে উঠবো? রায়হান চলে আসো। হ্যাঁ, রায়হান উঠে গেছে, কিন্তু নামতে গেলে খবর আছে। নামতে খবর আছে কিন্তু। ওই সিরিয়াসলি, আচ্ছা আমি রাস্তার দিকে ফেসবুকে ছবি তুলে পাঠাই দেব। সিরিয়াসলি ভেন, দেখিস প্যাট ফেটে যাবে। আমার তো অলরেডি কাদা মাদা ভরে গেছে। সামনে আরো সামনে 5 নম্বর রোড, এরপর আমার হাইট ফোবিয়া নাই, আমি লাভ দিয়ে কাদার মধ্যে পড়ে গেছি। আমার সিরিয়াস হাইট ফোবিয়া আছে।